ডাব্লিউপি লেডি কনস্টেবল 2023-এ প্রিলিমিনারি পরীক্ষাতে কাট অফ কত যাবে? 2020-তে জেনারেলের ক্ষেত্রে ছিল 31.75, ওবিসির বিয়ের ক্ষেত্রে ছিল 26.75, ওবিসি এর ক্ষেত্রে ছিল 16.5, এসসির ক্ষেত্রে ছিল 16.25, এসটির ক্ষেত্রে ছিল 16। তাহলে 2023-এ এর কাট অফটা কত যাবে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াল ফোকাস। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউপি লেডি কনস্টেবল 2023-এর প্রিলিমিনারি পরীক্ষার কাট অফটা কত যাবে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, কাট অফটা জানার আগে কতকগুলো বিষয় সম্পর্কে জানতে হবে, কারণ সেই বিষয়গুলোর উপরে নির্ভর করে তোমাদের কাট অফটা কীরকম যাবে। যেটা এক নম্বর হচ্ছে, দেখো টোটাল ভ্যাকেন্সি, মানে মোট শূন্যপদ কত রয়েছে। যদি শূন্যপদ বেশি থাকে তাহলে অবশ্যই তোমাদের কাট অফটা কম যাবে, আর শূন্যপদে যদি কম থাকে তাহলে অবশ্যই কাট অফটা বাড়বে। তাহলে শূন্যপদের উপর কিন্তু কাট অফটা নির্ভর করে। দু নম্বর হচ্ছে সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেসটা তোমাদের কটা স্টেজে হবে। তিন নম্বর হচ্ছে কম্পিটিশন লেভেল, মানে এখন কম্পিটিশন লেভেলে কী রকম হারে আছে সেটা কিন্তু নির্ভর করে। চার নম্বর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কাট অফটা কত ছিল, আর পাঁচ নম্বর হচ্ছে যে কোয়েশ্চেন পেপারের লেভেলে কীরকম। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা পাঁচ নম্বর, মানে কোয়েশ্চেন পেপারের লেভেলে তোমাদের কীরকম হবে সেটাই কিন্তু নির্ভর করবে যে তোমাদের কাট অফটা কীরকম যাবে। যদি কোয়েশ্চেন পেপার হার্ড হয় তাহলে অবশ্যই কাট অফটা তোমাদের কম যাবে, আর যদি কোয়েশ্চেন পেপার ইজি হয় তাহলে কাট অফটা অবশ্যই বাড়বে। আর কোয়েশ্চেন পেপার যদি মডারেট হয় তাহলে আমি যেটা বলবো আজকের এই ভিডিওতে ঠিক তার মধ্যে কিন্তু তোমাদের কাট অফটা থাকবে নিশ্চিত, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, প্রথম যেটা হচ্ছে যে টোটাল ভ্যাকেন্সি, তো তোমরা প্রত্যেকে জানো যে লেডি কনস্টেবল 2023 মোট শূন্যপদ রয়েছে 1420, আর এর সিলেকশন প্রসেস যেটা সেটা রয়েছে দেখো চারটা স্টেপে। প্রথম হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, দেন তোমাদের রয়েছে পিএমটি পিইটি মানে মাঠে, তারপর তিন নম্বর হচ্ছে যে মেন এক্সাম, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট ভাইটাল পয়েন্ট, এখানে কিন্তু অনেক ছেলেমেয়ে বাদ যায় মাঠে, কিন্তু মাঠে কিন্তু মানে 50% ক্যান্ডিডেট বাদ যায়। তারপর মেন পরীক্ষা রয়েছে, তারপর চার নম্বর ইন্টারভিউ রয়েছে, মানে প্রত্যেকটা স্টেজে কিন্তু তোমাদের ছেলে মানে মেয়ে বাদ যায়, ঠিক আছে? মানে ক্যান্ডিডেট বাদ যায় প্রত্যেকটা স্টেজে। তাই তোমাদের এখানে কাট অফটা কিন্তু মানে ফার্স্ট স্টেজ যেটা প্রিলিমিনারি এক্সামে সেটা কিন্তু কমে যাবে, ঠিক আছে? তো দেখো এরপর যেটা সেটা হচ্ছে লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার যেটা পরীক্ষার যে প্যাটার্নটা সেটা হচ্ছে দেখো 100 নম্বরের পরীক্ষাটা হয়, তোমরা প্রত্যেকে জানো 100 নম্বরের পরীক্ষাটা হয়, 60 মিনিট সময় থাকে, নেগেটিভ মার্কিং থাকে একের চেয়ার, যেখানে জিকে থাকে 40 নম্বর, ম্যাথ থাকে 30 নম্বর, আর রিজনিং থাকে 30 নম্বর। মোট 100 নম্বরের পরীক্ষা, নেগেটিভ মার্কিং একের চেয়ার কিন্তু থাকে প্রিলিমিনারি এক্সামে। এরপর দেখো 2023-এর কম্পিটিশন লেভেলটা কীরকম চলছে, যেহেতু ডাব্লিউপি পরীক্ষা বছর পর বছর হচ্ছে তাই ছেলেমেয়েরা কিন্তু রেগুলার পড়াশোনা করছে, আর এখন সরকারি চাকরির চাহিদা আগের থেকে অনেক বেশি, আর আগের থেকে চাহিদাটা অনেক বেড়ে গেছে। তাই তোমাদের কিন্তু কাট অফটাও একটু বেশি যাবে, আগের বছরের তুলনায় অবশ্যই কিন্তু কাট অফটা বেশি যাবে। আর প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপারের উপর তো ডিপেন্ড করছে, ঠিক আছে? এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট যে এটার উপর তো ডিপেন্ড করবেই তোমাদের কাট অফটা কীরকম যাবে। কিন্তু এটা তো আমরা আগের থেকে এটা কিন্তু আমরা জানতে পারি না যে কীরকম তোমাদের প্রিলিমিনারি এক্সামের যে ইটা কোয়েশ্চেন পেপারটা সেটা কীরকম হবে। তবে যেটা মানে বছর পর বছর হয়ে গিয়েছে যে মডারেট লেভেলের কোয়েশ্চেন হয়, ইজি টু মডারেট, সেরকম যদি হয় তাহলে আজকের এই ভিডিওতে বলা কাট অফটা অবশ্যই তোমরা কিন্তু ফাইনালে দেখতে পাবে। তো দেখো ফ্রেন্ডস, বিগত বছরের প্রিলিমিনারি কাট অফটা কীরকম ছিল, দেখো 2018 তোমাদের লেডি কনস্টেবলে একটা ভ্যাকেন্সি বার হয় যেখানে মোট শূন্যপদ ছিল 2550, যেখানে কিন্তু 19 গুণ মেয়েকে মাঠে ডেকেছিল, 48,000 মতো কিন্তু 48,000 জন কিন্তু মাঠে ডাক পেয়েছিল, ঠিক আছে? যেখানে দেখো তোমাদের কাট অফটা গিয়েছিল, দেখো ফ্রেন্ডস এটা কিন্তু একটা মেমোরি বেসড কাট অফ, মানে যারা যারা এই এক্সামটা দিয়েছিল তাদের কাছ থেকে কালেক্ট করা এই ডাটাটা, ঠিক আছে? এটা কিন্তু অফিসিয়াল কোনো ডাটা নয়, অফিসিয়ালভাবে কিন্তু আমরা সেই ডাটাটা এখনও পাইনি, ঠিক আছে? এটা কিন্তু একটা মেমোরি বেসড, ঠিক আছে? তো দেখো জেনারেল ক্ষেত্রে গিয়েছিল 26 থেকে 28, ওবিসি বিয়ের ক্ষেত্রে ওবিসি বি তেইশ থেকে চব্বিশের মধ্যে, ওবিসি এ 18 থেকে 20-র মধ্যে, আর এসসি 19 থেকে 21, আর এসটি 17 থেকে 19। কিন্তু দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু ভ্যাকেন্সির পরিমাণটা অনেক বেশি রয়েছে, তাই তোমাদের এই কাট অফটা কিন্তু অনেকটাই কম গিয়েছিল 2018-র। এটা কিন্তু 2018-র কথা, সেই সময় কিন্তু তোমাদের যে কম্পিটিশন লেভেলটা সেটা কিন্তু এতটা ছিল না যখন মানে যেটা এখন মানে এই পরিস্থিতিতে আছে, ঠিক আছে? এরপর দেখো 2020-তে, তো দেখো ফ্রেন্ডস 2020-তে মোট ভ্যাকেন্সির পরিমাণটা ছিল দেখো 1192টা, মানে 2018-র থেকে অনেক ভ্যাকেন্সি কমেছে, আর মাঠে ডেকেছে দেখো 23 গুণ কিন্তু ক্যান্ডিডেটকে মাঠে ডেকেছিল, যেখানে মাঠে ডাক পেয়েছিলো 28,154 জন। সেক্ষেত্রে দেখো তোমাদের প্রিলিমিনারি এক্সামে জেনারেল কাট অফ গিয়েছিলো 31.75, ওবিসি বিয়ের
26.75 ও বিসি এর 16.5 এসসির ক্ষেত্রে 16.25 আর এসটির ক্ষেত্রে 16 গিয়েছিল। এটা একেবারে অফিসিয়াল ডাটা, ঠিক আছে, এটা কিন্তু কোনো ফ্যাক্ট নয়, এটা একেবারে অফিসিয়াল ডাটা যে 2020 তোমাদের কারপটা এটাই গিয়েছিল, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এরপর দেখো 2023 তোমরা জানো যে 10ই আগস্ট তোমাদের এক্সামটা হতে চলেছে, তো সেই দেখো তোমাদের মোট শূন্যপদ রয়েছে, সেই ক্ষেত্রে 1420টা মোট ভ্যাকেন্সি রয়েছে। আর তোমরা প্রত্যেকে জানো যে WIP কনস্টেবলের তুলনায় লেডি কনস্টেবলই কিন্তু বেশি গুণ ক্যান্ডিডেটকে কিন্তু মাঠের জন্য ডাকে, ঠিক আছে। WIP কনস্টেবল 12 থেকে 15 গুণ ক্যান্ডিডেটকে মাঠে ডাকে ভ্যাকেন্সির, আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে দেখো 20 গুণ কিন্তু মাঠে ডাকে। মানে যদি আমরা এখানে প্রায় ধরি যে 28,400 জন কিন্তু মাঠের জন্য ডাক পাবে, তো সেই ক্ষেত্রে তোমাদের প্রিলিমিনারি এক্সামের কাটঅফটা কত যাবে? তো দেখো ফ্রেন্ডস, আমরা একটা এক্সপেক্টেড কাটঅফ তোমাদেরকে বলবো, এটা কিন্তু কোনো অফিসিয়াল কাটঅফ নয়, ঠিক আছে। তোমাদের যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের যে কাটঅফগুলো সেগুলো সমস্ত কিছু অ্যানালাইজ করে আমরা এই কাটঅফটা তৈরি করেছি। যদি কোশ্চেন পেপার ইজি টু মডারেট লেভেলের হয় তাহলে অবশ্যই তোমাদের কাটঅফটা এটাই থাকবে, আর কঠিন হলে অবশ্যই এর থেকে কমবে, ঠিক আছে। আর খুবই যদি ইজি হয় তাহলে এর থেকে হয়তো 2 থেকে 3 বেশি হবে, তার থেকে কিন্তু বেশি হবে না, ঠিক। তো দেখো এর ক্ষেত্রে যে শূন্যপদটা রয়েছে 1420টা, এখানে দেখো তোমরা 2023 শূন্যপদ রয়েছে, সরি 2020 শূন্যপদ রয়েছে 1192টি। সেক্ষেত্রে তোমাদের এই কারপটা গিয়েছিল 31.75, প্রায় 32-এর মতো, ধরো জেনারেল কারপটাই ধরছি আমরা, 32-এর মতোই গিয়েছিল 1192। আর এই বছর 2023 যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা 1420টা ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 300-এর মতো ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের এক্সপেক্টেড যে কারপটা যাবে সেটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে হচ্ছে 36 থেকে 40-এর মধ্যেই দেখতে পাবে। যদি কোশ্চেন পেপারটা ইজি হয় তাহলে হয়তো এর থেকে +2 হতে পারে, তার থেকে কিন্তু বেশি হবে না। ওবিসি বিয়ের ক্ষেত্রে 29 থেকে 33, ওবিসি এর ক্ষেত্রে 24 থেকে 27, এসসির ক্ষেত্রে 20 থেকে 23, আর এসটির ক্ষেত্রে 19 থেকে 22-এর মধ্যে তোমরা কারপটা প্রিলিমিনারি এক্সামে দেখতে পাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, আর এরকমই লেডি কনস্টেবল WIP কনস্টেবলের সমস্ত আপডেট আর সমস্ত কিছু কাটঅফ তারও সমস্ত কিছু জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।